আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দোয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের সন্তান হয় না এই পবিত্র রবিউল আওয়াল মাসের একটি বিশেষ দোয়া পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই একটি নেক সন্তান দান করবেন। অবশ্যই আমলটি রোজা রেখে করতে হবে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের এই ভিডিওটির লাইক টার্গেট রেখেছি মাত্র 1000। আমি আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেটটি পূরণ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। রবিউল আওয়াল ইসলামিক বর্ষপঞ্জির তৃতীয় মাস। সৈয়দ ইবনে তাউস তার আল ইকবাল নামক গ্রন্থে রবিউল আওয়াল মাসের ফজিলত সম্পর্কে এভাবে উল্লেখ করেছেন যে উক্ত মাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, কেননা এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন। রবিউল আওয়াল মাসের এই দিনে রোজা রাখা মুস্তাহাব। সতেরোয় রবিউল আওয়ালে অনেক আমল বা ফজিলত রয়েছে। যেমন এই দিন রোজা রাখার ব্যাপারে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি এই দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে এক বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব প্রদান করবেন, সুবহানাল্লাহ। আর সাদকা প্রদান করা, মুমিনদেরকে উপহার প্রদান করা এবং কবর জিয়ারত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আমার ইন্তেকালের পরে যে কেউ দূর অথবা নিকট থেকে আমার জিয়ারত পাঠ করবে তাহলে তার অবস্থা এমন হবে যে সে আমার জীবিত অবস্থায় আমার জিয়ারত করলো। তাই আপনাদের কাছে অনুরোধ করব যাদের সন্তান হচ্ছে না তারা এই পবিত্র রবিউল আওয়াল মাসে একটি ছোট্ট দোয়া, যেই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে একটি নেক সন্তান দান করবেন। আর দোয়াটি পরীক্ষিত দোয়া, আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। আল্লাহ তাআলার নিকট ইব্রাহিম আলাইহিসসালাম যেই দোয়াটি করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, তাকে একটি নেক পুত্র সন্তান দান করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে বান্দা আল্লাহ তাআলার কাছেই নেক এবং সুস্থ সন্তান কামনা করতে পারেন। আর সেই বিশেষ দোয়াটি আপনাদেরকে অবশ্যই এই মাসে করতে হবে। দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। সব সময় এই দোয়াটি করতে পারেন, তবে কিছু সময় রয়েছে যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াটি অবশ্যই কবুল করবেন। এই দোয়ার বাংলা অর্থটি হচ্ছে হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র দান করুন। এটি পবিত্র আল কোরআনের সুরা সাফাতের আয়াত সংখ্যা 100 বলা হয়েছে। দোয়াটি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই এই রবিউল আওয়াল মাসে আপনারা এই 30টি দিন চেষ্টা করবেন, আজকে যদিও দ্বিতীয় দিন, আপনারা অনুরোধ করতেছি এই বাকি দিনগুলো অবশ্যই তাহাজ্জুদ নামাজের সময় উঠবেন। উঠে স্বামী স্ত্রী দুইজনেই পাক পবিত্র হয়ে ওযু করে যে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন সেটি পড়বেন। পড়ার পরে এই দোয়াটি গুনে গুনে 100 বার করে পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলবেন হে আল্লাহ আমাকে এক সৎ পুত্র দান করুন। তারপরে তওবা ইস্তেগফার করবেন, তারপরে আবারও দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করবেন। এভাবে আমলটি অন্তত 7 দিন করে দেখুন, সর্বনিম্ন একাধারে 7 দিন করুন। আল্লাহ তাআলা এই পবিত্র মাসের ওসিলায়, এই পবিত্র দোয়ার ওসিলায় ইনশাআল্লাহ একটি নেক সুস্থ সন্তান দান করবেন। সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যান, সেখানে গিয়ে দোয়া চাইতে পারেন। অনেকদিনই ভাই বোন সেখানে দোয়া চাচ্ছেন, অনেকেই সুসংবাদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ লিখে, আমাদের ভিডিও দেখে আমল করে আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করেছেন। তাই অনুরোধ করছি আপনিও সেখানে গিয়ে সন্তান চাওয়ার জন্য দোয়া চাইতে পারেন এবং সকলের জন্য দোয়া করতে পারেন। সর্বোপরি আপনাদের কাছে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ এই চ্যানেলেরই কোনো আমল করে আল্লাহ তাআলা আপনাদেরকেও একটি নেক সন্তান দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।